আসসালামু আলাইকুম আপনাদের সকলকে এডুকেশন স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর এ আর বি এডুকেশন চ্যানেলটি মূলত বানানো হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আলিম এবং ফাজিল শ্রেণীর উদ্দেশ্যে আলিম এবং ফাজিল শ্রেণীর সমস্ত বিষয় সমস্ত আরবি বিষয় যেগুলো আছে সেগুলো খুঁটি খুঁটি পড়ানোর উদ্দেশ্যে এই এ আর চ্যানেলটি তৈরি করা হয়েছে তো আপনারা যারা আলিম এবং ফাজিলের স্টুডেন্ট বা ছাত্র তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সব ভিডিও সবার আগে পান এবং সমস্ত সিলেবাস সহ সব পড়া নিজের মতো করে বুঝতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আলিমের অর্থাৎ ক্লাস টেনের হাদিসের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষেপিত প্রশ্নের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের অর্থাৎ আলিমের হাদিসের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষেপিত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মধ্যে করব তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি নতুন হন এই চ্যানেল এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের সব ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন যেটা আমি রেখেছি স্ক্রিনের মধ্যে সেটা হলো স্ত্রী এর সুন্নত পদ্ধতি কি এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই পরীক্ষায় আসার চান্স একশো শতাংশ আসবেই স্ত্রী শব্দের অর্থ হলো অনুমতি প্রার্থনা করা অনুমতি চাওয়া এর সুন্নত পদ্ধতি কিভাবে অনুমতি চাইতে হয় বা আল্লাহ নবী কিভাবে অনুমতি চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যখন তোমরা বাড়িতে গিয়ে অনুমতি প্রার্থনা করবে তখন কি করবে সেই বাড়ির দরজার কোনো এক পাশে হয় ডান দিক না হয় বাম দিক ডান দিক অথবা বাম দিকে দাঁড় হয়ে দাঁড়িয়ে সেই বাড়িওয়ালার উদ্দেশ্যে সালাম দেবে প্রথমবার সালাম দেবে যদি সালামের উত্তর না পাও দ্বিতীয়বার সালাম দেবে যদি সালামের উত্তর না পাও তৃতীয়বার সালাম দেবে তৃতীয়বার সালাম দেওয়ার পরেও যদি সালামের উত্তর না পাও তাহলে সেখান থেকে চলে আসবে আর সেখানে বারবার টাকাটা কি করবে না আর যদি সালামের উত্তর পাও তাহলে সেখানে সালামের উত্তর পেয়ে তার কাছে অনুমতি প্রার্থনা করবে যে তার বাড়িতে প্রবেশ করা যাবে কি না বা তারকে বা তিনি বাড়িতে আছেন কি না বা তার সঙ্গে কিছু কথা বলা যাবে কি না এটা হলো স্ত্রী জানে শূন্যতি পদ্ধতি যে তিনবার সালাম দেবে সালামের উত্তর না পেলে তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসবে চলে আসবে তারপর কোয়েশ্চনে তারপরের কোয়েশ্চেন আছে ইন্নামিনাস এরি হেকমাতান ইন্নামিনাস এরি হেকমাতান নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতা বা কিছু কিছু কথা কিছু কিছু কবিতা কিসের মতো হেকমাতান অনেক জ্ঞান সম্পন্ন এটা হলো যে আমরা অনেক অনেক সময় অনেক অনেক কবিতা পড়ি বা অনেক অনেক কবিতা দেখি অথবা নিজেও অনেক অনেক সময় অনেক কবিতা লিখি সেই সময় দেখি কি যে আমরা হয়তো লিখি একটুখানি বা বলি একটু একটুকু কিন্তু এর মানে হয় অনেক এর মধ্যে অনেক জ্ঞান থাকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই কথাটির মাধ্যমে ওই ওই জিনিসটি বোঝাতে চেয়েছেন যে অনেক অনেক সময় কবিতা বা কোন লাইন ছোট পড়া হলেও এর মধ্যে অনেক জ্ঞান থাকে অনেক কিছু বোঝার থাকে আশা করি এই কোশ্চেনের উত্তর বুঝে গেছো তারপর আসছি পরের কোশ্চেনে হাই তুলতে দেখে শয়তান হাসে কেন হাই তোলা দেখলে শয়তান কেন হাসে কারণ হায় আসে শয়তানের পক্ষ থেকে আর হাঁচি হায়ের উল্টো হলো হাঁচি যেটা আসে আল্লাহর পক্ষ থেকে হাঁচি আসলে কি হয় শরীরের মধ্যে যত রকমের জড়তা আছে সব কেটে যায় ইবাদতে মন লাগে কাজে মন লাগে আর হাই আসলে কি হয় শরীরে যত রকমের জড়তা সব এসে চেপে ধরে আর ইবাদতে মন লাগে না কাজেও মন লাগে না আর যেহেতু ইবাদতে মন লাগে না কাজে মন লাগে না এটা শয়তানই চাই যে মানুষ যাতে ইবাদত না করুক মানুষ যাতে তার কাজকর্ম প্রতিদিনের কাজ প্রতিদিন না করুক আজকের কাজ যেন কালকে করতে চাই এরকম বলুক তাই শয়তান মানুষ যখন হাইতরে এটা দেখে শয়তান হাসে চলে আসবো আমরা তার পরের কোশ্চিনে তার পরের কোশ্চেন কী আছে যে কে কাকে সুরিয়ানি ভাষা শিখতে বলেছিলেন কে কাকে সুরিয়ানি ভাষা শিখতে বলেছিলেন আল্লাহ জায়েদ বিন সাবিতকে সুরিয়ানী ভাষা শিখতে বলেছিলেন কারণ আল্লাহ নবীর কাছে যখন ইহুদিদের চিঠি আসতো তখন আল্লাহ নবীর কোন সাহাবি সুরিয়ানি ভাষা জানতেন না তাই আল্লাহ নবীকে কোনো এক ইহুদিকে ডেকে তার মাধ্যমে সুরিয়ানি ভাষাটা পড়ে শুনতে হতো আবার যখন আল্লাহ নবীর প্রয়োজন হতো কোনো ইহুদিকে চিঠি লেখার তখনও কোনো ইহুদি ব্যক্তিকে ডেকে এনে তার মাধ্যমে চিঠি লেখাতে হতো আর এটা আল্লাহ নবীর কখনোই পছন্দ হতো না নবী ভাবতেন হয়তো তারা বাড়িয়ে বলছে কিংবা কমিয়ে বলছে হয়তো তারা বাড়িয়ে কিছু লিখে দিচ্ছে আমি যেটা বলছি তারা উল্টো করে কিংবা কমিয়ে কিছু লিখছে তাই আল্লাহ নবী জায়েদ বিন সাবিতকে নির্দেশ দিলেন যে তুমি সুরিয়ানি ভাষা শিক্ষা করো আর জায়দ বিন সাবেদ বলেন যে আমি পনেরো দিনের মধ্যে সুরানি ভাষা শিখে নিয়েছি আর তারপর থেকে আল্লাহ নবীর কাছে যখন কোনো ইহুদি চিঠি পাঠাতো তখন সেই চিঠিগুলো আমিই পড়তাম আর যখন কোনো চিঠি লিখতে হতো তখন সেই চিঠিগুলো আমিই লিখতাম তো বোঝা গেল কেন কে কাকে কেন করেছিল কে কাকে কেন বলেছিল সুরিয়ানি ভাষা শেখার জন্য চলে আসবো তারপরের কোশ্চেনে হাঁচির সময় কি কি করণীয় হাঁচি আসলে কি কি করতে হবে হাঁচি আসলে প্রথমে যেটা করতে হবে হাঁচি আসার সময় মুখটাকে হাত কিংবা কোনো কাপড় কিংবা কোনো রুমাল দ্বারা ঢেকে নিতে হবে যাতে করে হাঁচির সময় যেই পদার্থগুলো মুখ থেকে বের হয় সেটা অন্য কোনো কারোর গায়ে গিয়ে না লাগে আর কি করতে হবে হাঁচি আসলে বা হাঁচি হয়ে গেলে জোরে আলহামদুলিল্লাহ পড়তে হবে আর এই হাঁচি যে শুনবে তাকে ইয়ার হামুকাল্লাহ বলতে হবে চলে আসবো তার পরের কোশ্চেনে তার পরের কোশ্চেন আছে ইসলামী শরীয়তে হাসি কয় প্রকারও কী কী ইসলামী শরীয়তে হাসি কয় প্রকার হাসি মানে লাফ তাকে বলা হয় এই হাসি কয় প্রকার এবং কি তাবাসুম বলা হয় মৃদু হাসি বা মুচকি হাসিকে যে হাসিটা আল্লাহ আল্লাহনবী সাল্লাম দিতেন আয়েসা বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাম অপেক্ষা অধিক মুচকি হাসতে কাউকে দেখিনি একটা হলো মৃদু হাসি বা মুচকি হাসি যেখানে দাঁত বের হবে না শুধুমাত্র মুখটা দেখে বোঝা যাবে যে ওই ব্যক্তি হাসছে আর তারপর আসছে জিহিক জিহিক শব্দের অর্থ হলো যে শুধুমাত্র দাঁতটা বের হবে আর অল্প একটু আওয়াজ হবে এটা হলো জিহিক এই জিহিক হাসিতে কি হয় জিহিক হাসিতে অজু ভেঙে যায় কিন্তু নামাজ ভাঙে না অজু ভঙ্গ হয়ে যায় কিন্তু সরি নামা নামাজ ভঙ্গ হয়ে যায় কিন্তু অজু ভঙ্গ হয় না এই জেহিক হাসিতে নামাজ ভঙ্গ হয়ে যায় কিন্তু অজু ভঙ্গ হয় না আর তিন নম্বর হাসি হলো কাহা কাহা যেটা অট্ট হাসি যাকে বলা হয় একবারে উচ্চস্বরে হাসা একবারে গলার ছোট জীব পর্যন্ত দেখা যায় এটাকে বলা হয় কাহ কাহা বা অট্ট হাসি আর এই হাসি আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা হাসো কম কাঁদো বেশি আর হাসলে পরে মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তাই তিনি এই কাহ কাহা হাসিটা হাসতে বারণ করেছেন কাহ কাহা হাসি যদি কেউ হাসে তাহলে তার অজু এবং নামাজ দুটোই নষ্ট হয়ে যাবে তাহলে হাসি কয়েক প্রকার হাসি হলো তিন প্রকার কি কি তাবাসুম জেহিক আর কাহ কাহা মৃদু হাসি আর এমনি হাসি আর অট্ট হাসি তারপরে কোয়েশ্চেনে চলে যাব তিন নম্বর প্রশ্ন রসুলের কবি কে ছিলেন তিনি কাদের ভৎসনা করে কবিতা রচনা করতেন রসুলের কবি ছিল হাসান বিন সাহাবিদ রাজি আল্লাহ তালা রসুলের কবি ছিলেন হাসান বিন সাবিত রাজি আল্লাহ তালা আনহু যিনি একজন মখাদ্দারাম কবিও বটে মখাদ্দারাম শব্দের অর্থ হলো দুই যুগ প্রাপ্ত আর আর হাসান বিন সাবিত রাজি আল্লাহ আনহু ইসলামী যুগ এবং প্রাক ইসলামী যুগ দুই দুই যুগেই কবিতা লিখেছেন হজরতে হাসান বিন সাবিত রাজি আল্লাহ তাল মোট জীবিত ছিলেন পৃথিবীর বুকে একশো কুড়ি বছর তার মধ্যে ষাট বছর তিনি প্রাক ইসলামী যুগে ছিলেন অর্থাৎ ইমানহীন অবস্থায় ছিলেন আর সাত বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং দুই বছরই দুই দিকে প্রাক ইসলামী যুগে এবং ইসলামী যুগে দুই যুগেই তিনি কবিতা রচনা করেছেন সেই জন্য তাকে বলা হয় মকাদ্দরম কবি তো আল্লাহ রসুলের কবি কে ছিলেন হাসান বিন সাবিত ছিলেন আল্লাহ রসুলের কবি তিনি কাদের ভৎসনা করে কবিতা রচনা করতেন কাদের তিরস্কার করে কবিতা রচনা করতেন বা তিনি কাদের কুৎসা রচনা করতেন কুৎসার মাধ্যমে কবিতা রচনা করতেন তিনি হাসান বিন সাবীর ছিলেন একজন ভিতু সাহাবি যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধে নামতে ভয় পেতেন তাই আল্লাহ নবী ইসলাম বলেছিলেন যে তোমাকে যুদ্ধ করতে হবে না তুমি তোমার কবিতার মাধ্যমে ওদের কথার জবাব দাও ওদেরকে উত্তেজিত করো উত্তক্ত করো তোমার কবিতার মধ্যে আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাসান বিন সাবিতের জন্য আল্লাহর কাছে দোয়াও করেছিলেন যে আল্লাহ হুম্মা আইয়দ হু বি হিল কুদুস হে আল্লাহ আপনি রু হিল কুদুস অর্থাৎ জিব্রাইল আল্লাহ ইসলাম দ্বারা এই হাসান বিন সাবিতকে সাহায্য করুন তো বোঝা গেল এই কোশ্চেনের উত্তরটা তারপরে কোশ্চেন আসছে আল গিনা ওয়ম বিতু নিফাক ফিল কলবি। আল গিনাউ গান ইয়ম্বিতু উৎপন্ন করে নিফাক মুনাফিকি উৎপন্ন করে কলবি মানুষের অন্তরে গান মানুষের অন্তরে মোনাফিকি পয়দা করে মোনাফিকের স্থান জাহান নামের সর্বনিম্নে মুনাফিকদেরকে জাহান নামের ইন্ধন করা হবে অর্থাৎ জ্বালানি করা হবে তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে বৃষ্টি যেমন মাটি থেকে শস্য উৎপন্ন করে মাটি থেকে শস্য উৎপন্ন করে ঠিক তেমনই গান মানুষের অন্তরে মুনাফিকে উৎপন্ন করে গান শুনলে মানুষের মনে আস্তে 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 মুনাফিকি ফয়দা হবে মুনাফিকি আলামত কয়টি মুনাফিকে আলামত তিনটি একটা হলো কি যখনই সে মোনাফিকে হবে বা মোনাফিকে হব হব হবে ঠিক সেই সময়তে তার তিনটে আলামতের মধ্যে যে কোনো একটা আলামত অ্যাভেলেবেল তার মধ্যে প্রকাশ পাবে প্রথমত হলো কি যে যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে আর দুই নম্বর হলো যখন সে কাউকে প্রতিশ্রুতি দেবে বা ওয়াদা করবে তখন সে তার ওয়াদাটাকে খেলাফ করবে বা প্রতিশ্রুতিটাকে ভঙ্গ করবে আর তিন নম্বর হলো যখন তার কাছে কোনো আমানত রাখা হবে কোনো কথার হোক কোনো কাজের হোক কোনো টাকা পয়সার হোক বা অন্য কোনো জিনিসের যখন তার কাছে আমানত রাখা হবে অর্থাৎ তার কাছে রাখতে দেওয়া হবে তখন সে সেই মালটার খেয়ানত করবে তখন সে সেটাকে ভেঙে ফেলবে বা খেয়ে নেবে ইত্যাদি আলগিনা তো মিনার নিফাক গান মানুষের অন্তরে মুনাফিকি পয়দা করে এই হাদিসের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে একটা লাইক করে দেবে লাইক করার পর যদি এই হাদিস সম্পর্কে কিছু বলার থাকে বা আরও নতুন কোনো জিনিস জানতে চাও নতুন কোনো বিষয় পড়তে চাও বা কোনো প্রশ্ন সম্পর্কে জানতে চাও কোনো প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওর মধ্যে কোনো সাজেশন দেওয়ার থাকে যে ভিডিও এইভাবে করুন বা এইভাবে করুন এইভাবে করলে ভালো হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর দু সালে তেইশ সাজেশন বইটি বা সাজেশন যদি সমস্ত বিষয়ে সাজেশন আরবি ইসলামিক স্টোরি ইসলামিক স্টাডিজ উসুল কালাম ফেকা ফারায়েজ বা হাদিস তফসির এগুলো যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে গিয়ে ক্লিক করবে আর আজকে আমি যেই ভিডিওটি আপলোড করলাম এটা হলো হাদিসের পার্ট টু আর পার্ট ওয়ান দেখার জন্য অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে পার্ট ওয়ান দেখে নেবেন আর প্লে লিস্টের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার